বিসমিল্লাহ ই রহমান হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হলো কি যে যদি আপনারা চান যে আমরা অল্প কর্ম বা অল্প সাধনায় আমরা আল্লাহকে লাভ করতে চাই আত্মার মুক্তি ঘটাতে চাই যদি অল্প সাধনায় কেউ চান তাহলে আমার এই কথাগুলো শোনেন আর বেশি সাধনা যারা করে বেশি পায় ঠিক আছে আবার বেশি করে কিন্তু অনেক সময় বেশি পায় না কম পায় কিসের কারণে কম পায় এবং কম করে কেন বেশি পায় আজ এই বিষয়ে আলোচনাটি হবে ইনশাআল্লাহ সে আলোচনাটি হলো দেখুন যে আল্লাহ কোরআনে বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো আল্লাহ কিন্তু একেবারে চাপ দেয়নি যে তোমার এই টাইমে করতেই হবে আল্লাহ কোনো চাপ দেয়নি তবে আমি টাইম টু টাইম যদি করি সেটা আমার লাভ কিন্তু যদি না পারি টাইম টু টাইম যখন টাইম পেয়েছি তখনই করেছি এতে কিন্তু আল্লাহ বেজার হবে না আল্লাহ কিন্তু সবই দেখেন হ্যাঁ এখন কথাটি হলো যে যে ব্যক্তি চাবে যে আমি অল্প সাধনা করবো কিন্তু আমি বেশি পাবো অবশ্যই এটা সম্ভব সেটা কি করে সম্ভব সেটি হলো মনে করেন যে আল্লাহ কি বলেছে এ পৃথিবীতে যদি কেউ আমাকে আঘাত করতে চাও তাহলে তোমরা আমার বন্ধুকে আঘাত করো সে আঘাত আমি পাবো এবং তোমরা যদি কেউ আমাকে সেবা করতে চাও তাহলে তোমরা আমার বন্ধুদেরকে সেবা করো আমি পেয়ে যাব যদি তোমরা কখনো আমার সাথে প্রবঞ্চনা করতে চাও মিথ্যাচার করতে চাও তাহলে আমার কোনো বন্ধুর সাথে করিও তবে সেই প্রবঞ্চনা আমার সাথেই করা হবে যদি তোমরা কোনো আমার কোনো বন্ধুর প্রেমে ফানাফিল্লা হও তবে মনে রেখো তোমরা আমি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়েছ তবে হে জগতবাসী যে নিজের মুর্শিদ আছে যেমন কেউ একটা গানে বলেছিলেন নিজের মুর্শিদকে রাখিয়া দূরে কেউ যদি যাও অন্য দরবারে কিছুই দিবে না তোমারে কিন্তু অন্য দরবারে গিয়ে যেটা মুর্শিদের কাছে চাবেন সেটা যদি অন্য দরবারে কারো কাছে চান সেটা পাবেন না কিন্তু মুর্শিদের কাছে যেটা চাওয়া সেটা মুর্শিদের কাছে চাইতে হবে আর মুর্শিদের কাছে যে জিনিস চাওয়া সেটা অন্য কারো কাছে চাইলে পাবেন না সেটা কেমন যেমন মনে করেন যে আপনার বাবার সম্পদ কিন্তু আপনি পাবেন আপনার বাবার কাছে এটা ছেলে আপনার বাবা দুই দিন আকপাশ আপনাকে দিবে কিন্তু অন্য কারো বাবার কাছে গিয়ে যখন চাবেন তখন কিন্তু তিনি আপনাকে দেবেন না আচ্ছা তবে আরও কিছু বিষয় হলো অবশ্যই আপনি পাবেন যদি অন্য কারোর কাছে যান সেটা কিভাবে সেটা আমি আজকে বলবো ইনশাআল্লাহ ধরুন আপনি কোনো দরবারে বা কোনো উলিয়ার ধারে গিয়েছেন আর উলিয়ার আল্লাহর বন্ধু তো বন্ধু তো সকলেই বন্ধু কেউ শ্রেষ্ঠ বন্ধু কেউ মাধ্যম বন্ধু কেউ আর নিচু বন্ধু কিন্তু বন্ধু কোনো বন্ধুতেও আল্লাহর কাছে ছোট নয় তো এখন আমি বলবো আপনি কোনো দরবারে বা কোনো উলিয়ার ধারে গিয়েছেন গিয়ে আপনি তার মধ্যে আপনার মসজিদকে দেখতে পাচ্ছেন এমন একটা চক্ষু দৃষ্টি রাখবেন যে আপনি যে মনে করতেছেন যে তিনি যে আল্লাহর উলি আমার বন্ধু আমার মুর্শিদও তো আল্লাহর বন্ধু তাহলে আমি আল্লাহর এই বন্ধুর দিকে তাকিয়েছি আমার মুর্শিদের চেহারাটা রেখে আমার মুর্শিদের ভাবনা রেখে চেয়েছি তখন তাকে যদি আপনি একটু সেবা করেন বা তার সাথে নম্রতার সাথে কথা বলেন বা তারে কিছু খাওয়াই দিলেন যদি এমন কোনো সেবা আপনি করেন তখন মুর্শিদ রূপে করবেন তখন কি হবে আপনি একলা একজন মানুষ নিজের মুর্শিদের কাছে মরিদ হওয়ার পরেও অন্য মুর্শিদের কাছে বা অন্য অলির কাছে যখন গিয়েছেন তখন দেখা যায় সেই বন্ধুকে ছোটো করেননি আপনার নিজের মুর্শিদকে তার চেহারা মোবারকের মধ্যে এনেছেন এবং নিজের মুর্শিদকে মনে করে আপনি তার সেবা করতেছেন ভালোবাসতেছেন আদর দিতেছেন এবং নম্রভদ্র হয়ে মাথা নিচু করেছেন তখন আল্লাহ কি বলবে আমার বন্ধুকে যারা এত সম্মান করে তারা তো আমাকেই সম্মান করল হ্যাঁ তবে তিনি কিন্তু আপনার মুর্শিদ না কিন্তু মুসজিদের রূপটা তার মধ্যে রেখেছেন সেবা যদি করে থাকেন যে আপনার মসজিদে কি আপনার কি যেন করছেন এমন একটা ভাব যখন থাকবে তখন সে অন্য কেউ বা অন্য অবলিয়া হোক অন্য কারো মসজিদ হোক তখন তিনি আপনার আকুতি মিনতি ব্যবহার আচার এবং ভক্তি সেবা দেখে তখন আপনার দিকে সে যখন একটা সুদৃষ্টি দেবে আর মনে মনে যখন বলবে হে আল্লাহ এই মানুষটা তো অনেক ভক্তিওয়ালা অনেক প্রেমিক হে আল্লাহ তুমি তাকে সাধন জহকে সাহায্য করো এবং তাহাকে বড় কিছু বানিয়ে দিও আল্লাহর খাতায় সাথে সাথে লেখা হয়ে গেছে সুবাহান আল্লাহ আল্লাহ বলেছে আমার বন্ধু যদি মনে মনে কিছু বলে সেটাও আমি শুনতে পাই এবং আমি সেটা কবুল করি তখন দেখা যায় কি তবে মনে রাখতে হবে আজকের আলোচনাটা কি হচ্ছে আজকের আলোচনাটি হলো যে আমার যদি সাধনা কম হয় তারপরও আমি বেশি পাবো কিভাবে আমি বিভিন্ন জায়গাতে যাওয়া পড়েছে আমি বিভিন্ন অলিয়া উলিয়ার দরবারে গিয়েছি বা কোনো অলিয়া উলিয়ার কাছে গিয়েছি আমি গিয়ে নম্রতার সাথে ভদ্রতার সাথে আমি তাকে সেবা করতেছি আমার মসজিদকে তার মধ্যে রেখে যেন মনে হচ্ছে আমার মসজিদকে আমি সেবা করতেছি তখন দেখা যায় ওই অলি আপনার দিকে সুদৃষ্টি দিয়ে আপনার মাথায় হাত বলিয়ে বলবে বাবা তোমার সত্য মনোবাঞ্ছনা পূরণ হোক তোমার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিক তবে আল্লাহর খাতায় লিখে ফেলেছে আমার বন্ধু তার সেবা পেয়ে আনন্দ পেয়ে সে বলেছে আমার বন্ধুর মুখ দিয়ে আমি তো বলেছি আমার খাতায় তো আমি লিখেছি সুবাহান আল্লাহ এরকমভাবে যদি কোনো অলিয়া উলিয়ার কাছে কোনো ভক্তের শিষ্য যায় আর এরকম সেবার চোখে দেখে সালাম শ্রদ্ধা করে অবশ্যই সে যদি অল্প সাধনাও করা থাকে তবুও সে বেশি বেশি পাবে কেন না? সে কাজ করে যদি পাঁচশো টাকা পেয়েছে সে একজন আউলিয়ার সেবা করে পাঁচশো এক হাজার পেয়ে গেছে তখন কি হবে তার সাধনা কম হয়েছে কিন্তু ভক্তি বিশ্বাস প্রেম অটল আছে যখন সে আউলিয়াকে সেবা করতে শুরু করলো আর তার মন সন্তুষ্ট করে দিল তখন তার বাক্যে একটা কথা বের হয়ে আসলো যা বাবা তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বা তুমি এই জিনিসটা নেও তোমাকে আমি জিনিসটা দিলাম তুমি এটি দিয়ে অনেক কিছু করতে পারবে তবে কিন্তু এটা বিশাল একটা পাওয়া আর আল্লাহ বলেছে আমি সরাসরি কোনো মানুষকে কোনো কিছু দেই না আমার বন্ধুদের মধ্যে দেই আমার মুর্শিদের মাধ্যমে আমি দিয়ে থাকি আমি অন্য কোনো রূপে আমি বান্দাদেরকে দিয়ে থাকি যাদের কথা আমি কবুল করে থাকি হে জগতবাসী আজকের এই কথাগুলো এই জন্যই বলা হলো যে অনেক মানুষ আছে ঠিকমতো সাধনা করতে পারে না কিন্তু তার মনে অনেক প্রেম অনেক ভক্তি আছে অনেক ভয় আছে আল্লাহর প্রতি কিন্তু সে নিয়মিত সাধন করতে পারে না যতটুকু পারে অতটুকুই করে কিন্তু মনের মধ্যে অনেক আফসোস করে ফিরে তাই আমি বলবো যদি কোনো আউলিয়াকে সেবা করে নম্রতা দেয় ভালোবাসা দেয় তখন সে তার থেকে কিছু জিনিস নিয়ে আসে তখন দেখা গেছে সে প্রতিদিন পার্শ্ব কামাইত এমন একজন আউলিয়ার দর্শন পেয়েছে এমন একজন আউলিয়াকে সেবা করে বসেছে তার দয়া থেকে তাকে লক্ষ্য পুঁজি দিয়ে দিয়েছে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আমরা কিন্তু এইভাবে যাই না যে দেখা যায় আমরা ইমুক পীরকে ভণ্ড বলি উমুক পীরকে ভণ্ড বলি আসলে এগুলো ঠিক নয় সে যদি বন্ড হয়ে থাকে তার বিচার তো অবশ্যই হবে আর আমি তাকে বন্ড বলে কিন্তু তার পাপটা আমার কাছে নিয়ে আসছি তখন আমি পাপে জর্জরিত হচ্ছি তবে হে জগতবাসী আরেকটা জিনিস হলো একজন পীরের যদি এক হাজার দুই হাজার ভক্ত থাকে তাহলে আপনি এই জিনিসটা যোগ মিলাবেন যে আমার মতো একটা ব্যক্তি আমি তো অনেক ধনবান অনেক টাকার মালিক আমার পিছনে তো পাঁচজন লোক ঘুরে না দশজন লোক ঘুরে না কিন্তু এই লোকটার তো কিছু নেই কিন্তু এই লোকের পিছনে হাজার হাজার লোক আসে তার পিছনে ঘুরে এটা মনে করে অন্ততপক্ষে এই লোকটাকে ভণ্ড বলবেন না কারণ তার কাছে ভালো গুণ হলেও আছে খারাপ গুণ হলেও আছে তবু একটা শক্তি তো তার আছে তবে সেই শক্তিকে যে আল্লাহ তাকে দিয়েছে যে দুই হাজার মানুষ তার পিছনে ঘোরাতে পারে আমি এত বড়ো জমিদার হয়ে তো আমি দশজন মানুষকে আয়ত্ত করে রাখতে পারি না তাহলে এটাই তাকে মান দিতে হবে যে এই গুণ ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে আর এটা না ভেবে আমরা কি ভণ্ড বলি তখন কিন্তু তার জীবনে যদি কোনো পাপ থাকে সেটি আমার ঝোলাতে এসে যাবে আর সেই ঝোলা লই একদিন আমি হাসরের দিন উঠবো আর আল্লাহ ফেরেশতা দিয়ে ইচ্ছা মতো পিটাবে তবে হে জগতবাসী পৃথিবীতে ভালো আছে খারাপ আছে যে অন্ধকার আছে বলেই তো আলোর দরকার শয়তান আছে বলেই তো ভালোর দরকার তাহলে আমরা ভালো মন্দ দেখেই যাবো তবে হে জগতবাসী আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং কি ধরনের আলোচনা আপনারা চান অবশ্যই নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনাদের সাথে অন্য আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ